ককালত টঙালী গৌরব যোরহাটত জল্পনা কল্পনার অন্ত পেলায় নগাঁত পাঠিত পোৱাৰ সম্ভাৱনা গৌরব গগৈ অর্থাৎ পাঠিত্ব প্রায় নিশ্চিত হয়েছে গৌরব গগৈ পূর্বর কলিয়াবর লোকসভা সমষ্টির সাংসদ গৌরব গগৈর পাঠিত্ব কেন্দ্র করে কংগ্রেসের ভিতরচা চলিছিল সরব চর্চা সমষ্টি পুনর্নির্ধারণের পাছতেই কলিয়াবর সমষ্টির পরিবর্তে নতুন সমষ্টি সৃষ্টি হয়েছিল কাজিরঙা সমষ্টি পরিবর্তনের লগে পরিবর্তন হয়েছিল ভূটানর বিন্যাসও ইয়ার পাছতেই গৌরব গগৈয়ে পুনের কাজিরঙা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব নাই তাক লৈ সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলত বহু জল্পনা কল্পনা কাজিরঙ্গার পরিবর্তে নগাঁও লোকসভা সমষ্টিত গৌরব গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রচার চলিছিল খোদ কংগ্রেসের ভিতর চড়াতে ইয়ার পাছতে অনিশ্চয়তা ভুগিছিল নগাঁর বর্তমানের সাংসদ প্রাক্তন মন্ত্রী পদ্যুৎ বরদলৈ সমগ্র বিষয়টি কেন্দ্র করে কংগ্রেসের ভিতরচাটো সৃষ্টি হয়েছিল তীব্র মতানৈক্য শেহতীয়াকৈ নগাঁও লোকসভা সমষ্টির এক প্রকার চূড়ান্ত হয়েছিল গৌরব গগৈর প্রার্থিত্ব রাষ্ট্রীয় পর্যায়ত এগারী সবল নেতা হিসেবে পরিচয় দিয়ে আছে গৌরব গগৈ এই ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বই পুনের সাংসদ হিসেবে বিচারিছে গৌরব গগৈ আর সাংসদ হিসেবে পদ্যুৎ বরদলৈ যথেষ্ট প্রভাব আছে দিল্লিত সে কেন্দ্রই যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থিত্ব প্রদানের সম্ভাবনা গৌরব গগৈ সম্পর্কত মন্ত্রী পীযুষ হাজরিকায় কি কব খুঁজছে জানে আর যাতে যত আমি ভোট নোপা মানুষের সংখ্যা তাতে গিয়ে ইলেকশন খেলিব নগাঁত আমি আমার নগাঁত আমি ব্যাকফুটত আছো নগাঁত আমি ব্যাকফুটত আছো আমি যোগ্যতার প্রতিদ্বন্দ্বিতা আগবাম কিন্তু নগাঁত ব্যাকফুটত আছো কারণে তাতে গৌরব গগৈ যাব বিচাৰিছো সাধারণ কথা এটু সাধারণ কথা যোরহাটত ইলেকশন জিকিব নোৱাৰে এটু সেইকাৰণে নগাঁত জিকিব পাৰে বুলি ভাবিছে সেইকাৰণে নগাঁত গৌরব গগৈ ডাঙরে ইলেকশন খেলাটো মই ভাবো যে এটু দুর্ব সত্য মই নাজানো যোরহাটতে খেলক যতেই নাখেলক নগাঁৱৰ কথা মই নাজানো যোরহাটত খেললে 100% গৌরব গগৈ ডাঙরিয়া হারিব তপন গগৈ ডাঙরিয়া 100% জিকিব গৌরব গগৈ ডাঙরিয়া তাতে কি সেই সমষ্টিটোত কন্ট্রিবিউশন নাই তারপরা পলাই গুছি আইছিল অরিজিনেলটো তেখেতলোক যোরহাটরে মানুষ তারপর পলাই গুছি আহিলে কলিয়াবরলৈকে এবার পলাইছে কলৈকে নগাঁওলৈকে গতি পলরিয়াক মানুষে কেউ ভোট দিব বলে মই নাভাবো মন্ত্রী পীযুষ হাজরিকার বক্তব্য আহক সাই সম্পর্ক কি কব খুঁজছে আব্দুল রশিদ মন্ডলে গৌরব গগৈ আজির তারিখত রাজ্যিক পর্যায়ের নেতা হয়ে থাকা নাই রাষ্ট্রীয় পর্যায়ের নেতা গৌরব গগৈ ডাঙরিয়া যিকোনো 14টা সমষ্টির যিকোনো সমষ্টিতে কেবল হেৰি রিজার্ভ কনস্টিটিউয়েন্সি হব নালাগে সাংবিধানিকভাবে তাত বাধা আছে বাকি যিকোনো সমষ্টিত তেখেতের গ্রহণযোগ্যতা আছে উইনেবিলিটি আছে নগাঁও বুলি নহয় যোরহাট বুলি নহয় গুৱাহাটী বুলি নহয় লক্ষিমপুর নহয় ডিব্রুগড় নহয় নেশনেল লিডারবিলাকে ভারতবর্ষের যিকোনো ঠাইত ইলেকশন খেলি আছে আজি যদি কোয়া যায় সোণোৱাল ডাঙরিয়ায় আজি বোলে ইয়াত কালি বোলে তাত ইলেকশন খেলা নাই জানো মোদী ডাঙরিয়ায় কর্পোরেট ইলেকশন খেলি আছে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় নলবাৰীৰ নহয় জানো আপনাদেরকে দেখবলে পালে আব্দুল রশিদ মন্ডলের বক্তব্য আর এইদরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটায় অবশেষত কংগ্রেসে চূড়ান্ত কইলে যে যোরহাট লোকসভা সমষ্টির প্রার্থী হব বর্তমানের সাংসদ আর রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ আনহাতে কি শঙ্কা ভুগিছিল পদ্যুৎ বরদলৈ পদ্যুৎ বরদলৈর আশার সঞ্চার পদ্যুৎ বরদলৈর ভাল খবর যে নগাঁও লোকসভা সমষ্টি থাকিব কংগ্রেস দলের প্রার্থী হিসেবে পদ্যুৎ বরদলৈ অর্থাৎ যোরহাটর গৌরব গগৈ আর নগাঁওর নির্বাচন যত অবতীর্ণ হব পদ্যুৎ বরদলৈ সকল চূড়ান্ত আর কেটামান দিনের পাছতেই এই আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করা হব আহক সাই সম্পর্ক কি কব খুঁজছে কংগ্রেসের সভাপতি অসমর ভূপেন বরাই বিজেপি তালিকা আমার মতে তো আর প্রকাশ নকরে আর আমিও তো বিজেপি মতে তালিকা প্রকাশ নকরো কিন্তু কেটামান সিটত আমি যে সকল প্রার্থীক লৈ চিন্তা চর্চা করে আছো সেই সকলক যদি আমি আগবাই দিবগে শেষলৈকে পাৰো আমি লাভত থাকিম বুলি পেলাই মই ভাবিছোঁ আমি চাই ল'ব বিচাৰিছোঁ আমি এআইডিএফকনো চাই ল'ব বিচাৰিছোঁ বিভিন্ন ধৰণৰ সূত্ৰবিলাকে যিবিলাক বাতৰি যোগান ধৰে সেইবিলাকক এতিয়া আপোনালোকে সদ্যহতে কংগ্ৰেছৰ ক্ষেত্ৰত প্ৰচাৰ নকৰিব আপোনালোকক আমি একদম শুদ্ধ খাৰ্গে ডাঙৰীয়া এপ্ৰুভেলসহ তালিকা ঘণ্টা হিচাপত সময় দিছোঁ আমি দি আছোঁ অলপ দেৰি ৰৈ দিয়ক এতিয়া অনুমানৰ ভিত্তিত ময়ো যদি কৈ দিওঁ তেতিয়াহ'লে মই খাৰ্গে ডাঙৰীয়াক ডিফাই কৰা হ'ব মই আজি তাৰিখত মোৰ গোটেই কথাখিনি কোৱাটো ঠিক নহ'ব কাৰণ এতিয়া আমি প্ৰাৰ্থীসকলক লৈ ফিল্ডলৈ যাম কিন্তু মই এটা কথা কৈ দিছোঁ বিজেপিৰ দৰ্পশূন্য হ'ব সেয়া অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি ভূপেন বৰাৰ বক্তব্য আনহাতে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত কোন হ'ব বিৰোধী মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত বিৰোধী মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী
হিসাবে চর্চালে আছে লুণজ্যোতি গগৈ নাম কিন্তু আউল লাগিছে লুণজ্যোতি গগৈর প্রার্থিত্বর বিষয়টো কারণ ডিব্রুগড় কংগ্রেসের সাজনজাতি একাংশ বিরোধিতা করেছে লুণজ্যোতি গগৈর প্রার্থিত্ব লুণজ্যোতি গগৈর প্রার্থিত্ব সন্দর্ভত দিল্লী শাহ জনজাতি নেতা রাজু সাহুয়ে করে তাৎপর্যপূর্ণ মন্তব্য লুণজ্যোতি গগৈয়ে ডিব্রুগড়ের প্রার্থী হলে সমস্যার সম্মুখীন হব বিরোধী মিত্রজোট ইফালে লুণজ্যোতির প্রার্থিত্ব সন্দর্ভত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি নেতা পবিত্র বাঘেইটাইও আনহাতে হরবন্দ সুন্দলের নাম শুনি পলাই পত্তন দিব বিচাৰিছে লুণজ্যোতি গগৈ বুলি এই কথা প্রাচল্য কইলে পীযুষ হাজরিকায় আহক চাওঁ এই সম্পর্কত কি কব খুজিছে মন্ত্রী পীযুষ হাজরিকায় পলাই প্রত্যং দিব খুজিছে ডিব্রুগড়ের পৰা লক্ষিমপুরের ইলেকশন খেলিব খুজিছে আর তেওঁলোকৰ দলৰ এজন নেতায় আমাৰ জিলা সভাপতি এগৰাকী কালি ৰাতিপুৱা ফোন কৰি ৰিকুৱেষ্টো কৰিছে তেওঁলোকক সহায় কৰিব পাৰি নেকি ইমান দিনৰ পৰা কনফিডেন্স দেখাই আছিল জিকিমে বুলি হুলস্থুল কৰি আছিল লুণজ্যোতি গগৈ ডাঙৰীয়াই সর্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ নাম শুনি তেওঁ পলাই পত্ৰং দিয়া বুলি আমিও শুনিছোঁ প্ৰেক্টিকেলি কি হয় নাজানো কিন্তু শুনিছোঁ যে আৰু কথাটো যে কনফাৰ্ম কাৰণ আমাৰ জিলা সভাপতিক এ জে পি দলৰ কাৰ্যকৰী সভাপতিয়ে ফোন কৰি পেলাই ৰিকুৱেষ্ট কৰিছে যে আপুনিও আগতে জাতীয়তাবাদী আছিলে আমি জাতীয়তাবাদী গতিকে আমাক সহায় কৰিব নেকি গতিকে তেওঁলোকৰ এই অৱস্থাটো কিয় হৈছে তেওঁলোকৰ মাজত কনফিডেন্স নাই সেয়া দেখিলে পালে লুণজ্যোতি গগৈ প্রার্থিত্ব সম্পর্ক মন্তব্য আগবাইছে মন্ত্রী পীযুষ হাজরিকায় আর ইতিমধ্যে আমি আপনার জানাইছো যে উজনি এগারী প্রভাবশালী রাজনৈতিক নেতা বা চাহ জনগোষ্ঠীর কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজু সাহুগ ইতিমধ্যে উপস্থিত হয়েছে গৈ রাজধানী শহর দিল্লী তো স্পষ্টক অভিযোগ উত্থাপন করব খুঁজছে লুণজ্যোতি গগৈর বিরুদ্ধে কব খুঁজছে লুণজ্যোতি গগৈক যদি ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রার্থিত্ব প্রদান করা হয় তাহলে বিরোধী মিত্রজোট প্রবল প্রত্যাহ্বানের সম্মুখীন হব উজনি আহক সাই সম্পর্ক রাজু সাহুয়ে কি কব খুঁজছে রাজধানী শহর দিল্লীত বিজেপিয়ে যে ভুল করলে সেই ভুলটু কংগ্রেসে নিশ্চয় নকরে কারণ আমার লুণজ্যোতি গগৈর নামটো তাত ওলাই আছে আর এলায়েন্স হওয়াটাও দরকার আমার গতি ডিব্রুগড়ের প্রায় দশটা সমষ্টি আছে দশটা সমষ্টিতে চাহ বাগিচা আছে গতি অন্যান্য বহুতো সমষ্টি আছে আমাকে এলায়েন্সও লাগে গতি দলে এই ক্ষেত্রত বিবেচনা করে যাতে লুণজ্যোতিও উঠে আমিও যাতে উঠিব পাৰোঁ বিশেষকৈ চাহ বাগিচা অঞ্চলৰ যি রাইজ আছে সেই রাইজে কেবল মাত্র হাতটো জানে আর ফুলটো জানে তো দেখিব তাত মানে এতিয়া লুণজ্যোতির সিম্বল কি হব তার কোনো নিশ্চয়তা নাই কি সিম্বল দিয়ে তেখেতক গতি এটা সিম্বল লৈ তো আমি ট্রান্সফার যদিও দিয়ে তা ভোট ট্রান্সফার করাটা কিন্তু অসুবিধা যে এটা লুণজ্যোতি গগৈক দিয়ে এটা 10-15টা দিনের ভিতর আমি ভোটটো ট্রান্সফার করাটো কিন্তু অসুবিধা আছে সেয়া কংগ্রেসের নেতা তথা প্রাক্তন বিধায়ক রাজু সাহুর বক্তব্য লুণজ্যোতি গগৈ প্রার্থিত্বর সম্পূর্ণরূপে বিরোধিতা করেছে আর অন্য এগারী চাহ জনগোষ্ঠীর লোকক নির্বাচনযোগ অবতীর্ণ করা আহ্বান জানাইছে দিল্লির হাইকমান্ডর ওসর আহক সাই সম্পর্ক কিছু কটাক্ষমূলক বক্তব্য আগবাইছে সাংসদ পবিত্র মাঘেইটাই আহত পবিত্র মাঘেইটাই কি কব খুঁজছে লুণজ্যোতি গগৈ প্রার্থিত্ব সম্পর্ক অনৈতিক মানুহ হল লুণজ্যোতি গগৈ ডিব্রুগড়ত হরমান্দ সোণাল দেব যেতিয়াই নামটো উচ্চারিত হল তেতিয়া তেওঁ ধরফরে এতিয়া কলে যাব ঠিক কৰিব পৰা নাই ইমান লজ্জাজনক কথা তেওঁৰ দলৰ প্রধান যিজন সাধারণ সম্পাদক তেওঁ বিজেপির উত্তর আমার লক্ষিমপুর জেলার সভাপতি খুঁজিছে আমার লড়াটো তাত গলে তালৈ গলে কি হব কেনেবাকে ভোট পাবনে জিকিবনে ইমান লজ্জাজনক ধিক্কারজনক ঘটনা আমার আগতে রাজনীতি দেখা নাই তেওঁ ফোন কৰিব লাগিছিল কাক মই নাজানো সভাপতি বা দল আছে নাই তেওঁলোকৰ জাতীয় পৰিষদৰ লক্ষিমপুৰ জিলাত ফোন কৰিব লাগিছিল প্ৰথম ফোনটো যাব লাগিছিল হেৰিয়ালৈ জাতীয় পৰিষদৰ সভাপতিলৈ ফোনটো যাব লাগিছিল কংগ্ৰেছলৈ ফোনটো যাব লাগিছিল অজিত ভাই এন জি অ'ৰ কোনোবা সদস্য যদি তাত আছে তালৈ তাৰ বিপৰীতে তেওঁৰ ইমান অদ্ভুত ফোনটো গৈছে আমাৰ দলৰ সভাপতিলৈ আমাৰ দলৰ প্ৰতিগৰাকী সভাপতি বা কৰ্মী হ'ল সততা আৰু নিষ্ঠাৰ প্ৰতীক তাৎক্ষণিকভাৱে আমাৰ লগত সেয়া ৰাজ্যসভাৰ সাংসদ পবিত্ৰ মাঘেই তাৰ বক্তব্য আৰু এইদৰে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত বিৰোধী মৰ্চাৰ উমৈহতীয়া প্ৰাৰ্থী হ'ব বুলি সম্ভাৱনা প্ৰকাশ পাইছে লুণজ্যোতি গগৈ আৰু তাৰপিছতেই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বিভিন্নগৰাকী ব্যক্তিয়ে আনহাতে প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত হ'ব নেকি বৰপেটাৰ সাংসদ আব্দুল খালেক বৰপেটা সমষ্টিটোলৈ বিৰোধী মিত্ৰজোট চলিছে বিভিন্ন অংক কাৰণ বিৰোধী ঐক্য মঞ্চৰ অংশীদাৰ চি পি আই বিচাৰিছে বৰপেটা সমষ্টি তাৰোপৰি কংগ্ৰেছৰ আন এগৰাকী দাবীদাৰ দিব্যায়নো প্ৰত্যাহ্বান জনাইছে আব্দুল খালেকৰ প্ৰাৰ্থিত্ব এই ক্ষেত্ৰত অনিশ্চয়তাত আব্দুল খালেকৰ প্ৰাৰ্থিত্ব আচ্ছা বর্তমানেও আশা বাদ দিয়া নাই বরপেটার সাংসদ আব্দুল খালেকে এই ক্ষেত্রে যদি বরপেটার সমষ্টিটো বিরোধী মিত্রজোটক এই দিয়া হয় তাহলে ধুবুরীর প্রার্থিত প্রদানের দাবি উত্থাপন হয়েছে আব্দুল খালেকর পক্ষ কিন্তু ইয়াতো আছে আন এক বিশেষ জটিলতা কারণ নগাঁওর সামগ্রীর বিধায়ক
তথা প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেনও প্রার্থিত্ব বিচাৰিছে ধুবুরী সমষ্টিৰ পৰা। উল্লেখযোগ্য যে পূৰ্বে নগাঁও সমষ্টিৰ পৰা প্ৰাৰ্থিত্ব বিচাৰিছিল ৰকিবুল হোসেনে, কিন্তু নগাঁও সমষ্টি ৰকিবুল হোসেনৰ নগাঁও সমষ্টিত পদ্যুত বদলে প্ৰাৰ্থিত্ব নিশ্চিত হোৱাত এতিয়া আশা এৰিছে ৰকিবুল হোসেনে, যাৰ বাবে ধুবুরী সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবে সাজু হৈছে ৰকিবুল হোসেন। শেহতীয়াকৈ ধুবুরী সমষ্টিত আব্দুল খালেকৰ পৰিৱৰ্তে ৰকিবুল হোসেনক প্ৰাৰ্থিত্ব দিয়াৰ পক্ষত আগবাঢ়িছে কংগ্ৰেছৰ কেন্দ্ৰীয় নেতৃবৰ্গ। এই পৰিস্থিতিত স্বাভাৱিকতে প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত হোৱাৰ দিশে আগবাঢ়িছে বৰ্তমানৰ বৰপেটাৰ সাংসদ আব্দুল খালেক।